ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। इसकी नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकड़ कंकड़ हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय। हाय गाइस, এই প্রভাত সকলকে জানাই 75তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে চলেছে নতুন একটি ব্লগ নিয়ে, আজকের ব্লগটি স্বাধীনতা দিবসের উপরেই। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। স্বাধীনতা একটি শাসন ব্যবস্থা যেখানে একটি জাতি, দেশ বা রাষ্ট্র, সেখানে জনগণ থাকবে, নিজস্ব শাসন ব্যবস্থা এবং সাধারণ কোনো অঞ্চলে সার্বভৌমত্ব থাকবে। স্বাধীনতার বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। স্বাধীনতা মানে যা খুশি করা তা করা নয়। ভারতের স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন ব্যবস্থা থেকে মুক্তি হয়ে স্বাধীনতা অর্জন করে। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির কেল্লা লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তাই প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। জাতীয় পতাকা উত্তোলন, কুচকা আওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ও অন্যান্য অফিস আদালতে মিষ্টান্ন বিতরণ করা হয়ে থাকে, কিন্তু এই বছর হাড়ঘাট তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে প্রতি বাড়িতে পতাকার অপরূপ দৃশ্য ফুটে উঠেছে। ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা স্বাধীনতা দিবস উপলক্ষে প্রায় প্রত্যেক জায়গায় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা হয়ে থাকে, কারণ এই সময় বর্ষাকাল থাকে তাই অন্যান্য খেলা পরিচালনা করা যায় না। যে ফুটবল প্লে গ্রাউন্ডটা দেখতে পেলেন ওটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে, কিন্তু অন্য ক্লাবের আন্ডারে, গঙ্গারামপুর অ্যাথলেটিক ক্লাবের আন্ডারে। ওখানে আমাদের ক্লাব অর্থাৎ গঙ্গারামপুর ইয়ংস্টার ক্লাব রানার্স হয়েছে। তো চলো টপিকটি দেখিয়ে আনি। অনেক মানুষ বলে আমাদের ভারতবর্ষ অনেক পিছনের সারিতে রয়েছে, কিন্তু বলে রাখি আমাদের ভারতবর্ষ মাত্র 75 বছর স্বাধীন হয়েছে, তার মধ্যেই অনেক অনেক পরিবর্তনের সাক্ষী।
ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে।